নমস্কার সকলকে, আমি সুজিত কুমার মধু। আজ আবার চলে আসলাম জীববিদ্যা অর্থাৎ বায়োলজি ক্লাস নিয়ে। এর আগে আমরা কোষ সম্পর্কে কোষ চ্যাপ্টারটা শুরু করেছি। এই কোষের গঠন সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছি। কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয়াস আমরা কমপ্লিট করেছি। আজ আমরা আলোচনা করব সাইটোপ্লাজমে কোষের বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো সম্পর্কে। কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, এই কোষ সাইটোপ্লাজমে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো সম্পর্কে অনেক কিছু জানতে হয় বা অনেক কিছু রয়েছে। সাধারণত কম্পিটিটিভ এক্সামগুলোতে যেটুকু জানলে আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম আমরা কভার করতে পারব, সেই জিনিসগুলোই আমরা জানব, সেই আর বাড়তি কিছু আমাদের জানার প্রয়োজন নেই। তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই আজ আমি চলে এসেছি তোমাদের কাছে। চলো শুরু করা যাক। সাইটোপ্লাজমে বিভিন্ন কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে সেটা আমরা আগের ক্লাসে বলে দিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত আমার আগের ক্লাসটা ফলো করনি তারা অবশ্যই আগে আগের ক্লাসটা দেখে নেবে, তারপরে এই ক্লাসটা দেখবে। চলো, সাইটোপ্লাজমে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলোর মধ্যে প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম। নাম্বার ওয়ান, এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম। এটা সংক্ষেপে ইআর দিয়েও প্রকাশ করা, এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণুর মধ্যে একটা কোষ অঙ্গাণু হলো এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম। এই এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম সম্পর্কে আমাদের জানতে হবে এর অবস্থান। অবস্থান উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সাইটোপ্লাজমে, উভয় কোষে সাইটোপ্লাজমে সমস্ত অংশ জুড়ে অবস্থান করে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সমস্ত সাইটোপ্লাজম জুড়ে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে সাইটোপ্লাজমের অবস্থান আমরা জানলাম, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই অবস্থান করে, কোষের সাইটোপ্লাজমে সমস্ত অংশ জুড়ে অবস্থান করে। সেকেন্ড যেটা পয়েন্ট, প্রকৃতি।
এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত দুই প্রকার হয়, মসৃণ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? এইবার আমরা দেখব কাজ। কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেরয়েড সংশ্লেষ করে। কি বললাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেরয়েড স্টেরয়েড সংশ্লেষ করে। খুব ইম্পর্টেন্ট, স্টেরয়েড সংশ্লেষ করে। পরীক্ষায় প্রশ্ন আসে কম্পিটিটিভ এক্সাম গুলিতে কোন সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু স্টেরয়েড সংশ্লেষ করে। চারটা অপশন থাকবে, হয়তো মাইটোকন্ড্রিয়া থাকবে, রাইবোজোম থাকবে, লাইসোজোম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। রাইট অ্যান্সার হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে সাধারণত এই বেসিক ধারণাটা থাকলেই যথেষ্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। অবস্থান, প্রকৃতি, কাজ। অবস্থান বললাম, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে অবস্থান করে। টু টাইপস, প্রকৃতি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই মসৃণ অমসৃণ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অথবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কোথায় অবস্থিত? নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে? আমরা সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজম অপশনে যদি থাকে সাইটোপ্লাজম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো যদি থাকে, দুটো অপশন এইরকম, সাইটোপ্লাজমে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো অপশনই কিন্তু রাইট, কিন্তু তথাপি দেখবে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পার্ট মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের কনফিউশন করার জন্য এক্সামিনার এই ধরনের প্রশ্ন করে থাকে। তখন কিন্তু যদি সাইটোপ্লাজম দাও প্রকৃতভাবে সঠিক, কিন্তু অপশনে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাহলে আমরা অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অপশনটা দেব। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট নাম্বার টু, যে কোষ অঙ্গাণুটা আমরা পড়ব সেটা হচ্ছে রাইবোজোম। নাম্বার টু রাইবোজোম। ক্লিয়ার? একইভাবে একইভাবে প্রথমে আমরা দেখব অবস্থান। রাইবোজোম উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, কিন্তু রাইবোজোমে প্রকৃতি দানাদার। তাহলে রাইবোজোম কি বললাম? দানাদার। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে দানাদার অংশ যা সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। উদ্ভিদ ও প্রাণী প্রাণী উভয় কোষে উভয় কোষে
অবস্থিত অবস্থিত দানাদার বিশিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে দানাদার অবস্থিত দানাদার দানাদার কোষ অঙ্গাণু যা সমস্ত সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। ক্লিয়ার? দানাদার কোষ অঙ্গাণু এটা রাইবোজোম একটা যা সমস্ত সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা জানবো রাইবোজোমের কাজ। কাজ খুব ইম্পর্টেন্ট। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ ঘটায়। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ ঘটায়। পরবর্তী আমরা মলিকুল যখন পড়ব তখন ডিএনএ আরএনএ সম্পর্কে জানব, তখন আরো ডিটেলসে রাইবোজোমটা পড়ে নেব। এখন এইটুকু জানো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে সংশ্লেষ ঘটে সংশ্লেষ ঘটে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম স্টেরয়েড, আর রাইবোজোম কিন্তু প্রোটিন সংশ্লেষ ঘটায়। খুব ইম্পর্টেন্ট, প্রোটিন সংশ্লেষ ঘটায় কোন কোষ অঙ্গাণু? রাইবোজোম। ক্লিয়ার? নেক্সট আমরা জানব মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোষ অঙ্গাণু আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া। তিন নম্বর মাইটোকন্ড্রিয়া অবস্থান উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সাইটোপ্লাজমে অবস্থান করে। অবস্থান উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে অবস্থান করে। অবস্থান করে ক্লিয়ার? উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সাইটোপ্লাজমে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার কাজ? মাইটোকন্ড্রিয়া খাদ্যের জারণ ঘটিয়ে মাইটোকন্ড্রিয়া খাদ্যের জারণ ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প মুক্ত করে। কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প মুক্ত করে। ক্লিয়ার? কি বললাম? মাইটোকন্ড্রিয়া খাদ্যে খাদ্যের জারণ ঘটিয়ে খাদ্যের জারণ ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প মুক্ত করে। অর্থাৎ শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শ্বসনে ক্রেবস চক্র মুক্ত করে। শ্বসনে ক্রেবস চক্র
নিয়ন্ত্রণ করে। তাহলে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে, এক নম্বর পয়েন্ট, ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া, ক্লিয়ার? খাদ্যের জারণ ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প মুক্ত করে, সুতরাং ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। কে করে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে দেয় এবং এটিপি, যেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মাধ্যমে শক্তি নির্গত করে। তাহলে কি বললাম, নাম্বার টু যেটা বললাম সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে দেয়, গ্লুকোজকে ভেঙে দেয় এবং এটিপি, যার ফুল ফর্ম অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই এটিপি অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে দেয়, এটিপির মাধ্যমে শক্তি নির্গত করে। তাহলে দেখো কি বললাম, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে দেয় এবং এটিপি, যেটা অ্যাডেনোসিন ট্রাইফসফেট, মাধ্যমে শক্তি নির্গত করে। তাহলে অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার যা কাজ সেটা শক্তি নির্গত করা। এই যে অ্যাডেনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে শক্তি নির্গত করে বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর, কোষের শক্তিঘর। তাহলে আমরা কি বলবো, কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর। কেন বলবো মাইটোকন্ড্রিয়াকে, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে দেয় এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে শক্তি নির্গত করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। বিভিন্ন এক্সামে প্রশ্ন এসে থাকে কোষের শক্তিঘর কাকে বলে, অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়াকে। ক্লিয়ার? তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা জানলাম। এবার জানব আমরা ফোর্থ কোষাঙ্গাণু গলগি বডি। ক্লিয়ার? উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিক্টিওজোম বলা হয়। কি বললাম? ডিক্টিওজোম। তাহলে ডিক্টিওজোম, এই ডিক্টিওজোম উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয়। উদ্ভিদ কোষের গলগি বডিকে বডিকে বলে। তাহলে ডিক্টিওজোম কি? উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিক্টিওজোম বলা হয়। ওকে,
যেটা থাকে সেটা তো গলিয়ে বলি গেল। এইবার কাজ গলগি বডি মুখ্য কাজ হলো হরমোন ও উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করা। তাহলে গলগি বডির কাজ কি বললাম? হরমোন ও উৎসেচক ক্ষরণে, হরমোন ও উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করে তাহলে গলগি বডির মুখ্য কাজ হলো হরমোন ও উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করা। ক্লিয়ার? হরমোন ও উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করা। এইবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে লাইসিজেন। নেক্সট যেটা করব 5 নম্বর লাইসিজম। লাইসোজম, ক্লিয়ার? লাইসোজম অবস্থান, এটা সাধারণত প্রাণী কোষে অবস্থান করে। সাধারণত প্রাণী কোষে অবস্থান করে। ক্লিয়ার? এই লাইসোজোমে বিভিন্ন প্রকার উৎসেচক থাকে। তাহলে গলগি বডির কাজ আমরা দেখলাম হরমোন উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করা। লাইসোজোমে কিন্তু বিভিন্ন প্রকার উৎসেচক থাকে, বিভিন্ন প্রকার উৎসেচক থাকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সাইটোপ্লাজমের কোষসংলগ্ন লাইসোজোম, এই লাইসোজোমে বিভিন্ন প্রকার উৎসেচক থাকে। তাহলে কোন অঙ্গাণুতে বিভিন্ন প্রকার বা সব থেকে বেশি উৎসেচক থাকে? লাইসোজোম। ক্লিয়ার? এইবার সাইটোপ্লাজমের আমরা কাজ দেখব। কাজ লাইসোজোমের কাজ, সরি লাইসোজোমের কাজ, লাইসোজোম কি কাজ করে? উপবাসকালে লাইসোজোম কোষের বিভিন্ন কোষমধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে, হজম করে কোষের মৃত্যু ঘটায়। তাহলে উপবাসকালে লাইসোজোম লাইসোজোম বিভিন্ন কোষ অঙ্গাণুগুলিকে অঙ্গাণুগুলিকে উৎসেচকের সাহায্যে সাহায্যে হজম করে ফলে কোষের মৃত্যু ঘটে। ক্লিয়ার? ফলে কোষের কি হয়? মৃত্যু ঘটে। তাই লাইফ
लाइसोजोम के आत्मघाती थोली बोला তাহলে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা তাহলে এর আগে দেখলাম মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগর বলা হয় তাহলে লাইসোজোমকে আত্মঘাতী থলি কাকে বলে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা ক্লিয়ার নেক্সট যেটা আমরা আলোচনা করব 6 নম্বর सेंट्रोजोम छंबर सेंट्रोजोम 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 অবস্থান দেখব সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে অবস্থান করে শুধুমাত্র প্রাণী কোষেই প্রাণী কোষে অবস্থান করে ক্লিয়ার তাহলে এটা কিন্তু সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না শুধুমাত্র প্রাণী কোষেই সেন্ট্রোজোম অবস্থান করে কাজ কি কাজ সেন্ট্রোজোম কোষ বিভাজন শুরু সেন্ট্রোজোম কোষ বিভাজন শুরু ও নিয়ন্ত্রণ করে কোষ বিভাজন কোষ বিভাজন বিভাজন শুরু ও নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে তাহলে কোন কোষ অঙ্গাণু কোষ বিভাজন শুরু করে সেন্ট্রোজোম ক্লিয়ার কোষ বিভাজন শুরু এবং নিয়ন্ত্রণ করে খুব ইম্পর্টেন্ট কোষ বিভাজন কোন কোষ অঙ্গাণু শুরু করে নেক্সট যেটা আমরা শিখব জানব সেটা হচ্ছে প্লাস্টিড প্লাস্টিড সাত নম্বর প্লাস্টিড ক্লিয়ার সাত নম্বরটা হচ্ছে প্লাস্টিক অবস্থান অবস্থান প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষে অবস্থান করে আমরা সেন্ট্রোজোম দেখলাম সেন্ট্রোজোম কোষঙ্গাণু কোষঙ্গাণুটি শুধুমাত্র প্রাণী কোষে অবস্থান করে একইভাবে প্লাস্টিক শুধুমাত্র প্রাণী কোষে অবস্থান করে শুধুমাত্র প্রাণী কোষে প্রাণী কোষে অবস্থান করে ক্লিয়ার এই প্লাস্টিক সম্পর্কে আমাদের বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি প্লাস্টিক তাহলে অবস্থান দেখলাম এবার কাজ বর্ণ সৃষ্টি করা সালোক সংশ্লেষ ও খাদ্য সঞ্চয়ে সাহায্য করে কাজ বর্ণ সৃষ্টি করা বর্ণ
সৃষ্টি করা, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে, সালোক সংশ্লেষ খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। তাহলে প্লাস্টিকে কাজ বর্ণ সৃষ্টি করা, সালোক সংশ্লেষে সাহায্য করা এবং খাদ্য সঞ্চয় করা। অবস্থান শুধুমাত্র উদ্ভিদ কোষে অবস্থান করে, শুধুমাত্র উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে অবস্থান করে। ক্লিয়ার? এইবার যেটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো, প্লাস্টিকের শ্রেণী বিভাগ, প্লাস্টিকের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। ভালো করে আমাদের এই প্লাস্টিকের শ্রেণী বিভাগে দেখো, আমি চারটা বোর্ডের মধ্যে করে রেখেছি। প্লাস্টিক বর্ণের ভিত্তিতে সাধারণত দুই প্রকার, একটা হলো বর্ণযুক্ত আর একটা বর্ণহীন। এই বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলা হয়। তাহলে বর্ণযুক্ত এবং বর্ণহীন, এই বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলা হয়। তাহলে লিউকোপ্লাস্টের আমরা প্রকৃতি পেলাম সেটা কিরকম? বর্ণহীন। বর্ণহীন প্লাস্টিক যেটা লিউকোপ্লাস্ট সেটা আবার তিন প্রকার। এই বর্ণহীন প্লাস্ট বা লিউকোপ্লাস্ট তিন প্রকার। প্রথম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট আর হচ্ছে অ্যালাইওপ্লাস্ট। এই তিন প্রকার অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এবং অ্যালাইওপ্লাস্ট, এই তিন প্রকার প্লাস্টিড হচ্ছে বর্ণহীন। দেখো অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, যেখানে প্রোটিন প্রোটিন সঞ্চিত থাকে, যেখানে প্রোটিন প্রোটিন সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে। ক্লিয়ার? তাহলে প্রোটিন সঞ্চিত থাকে, প্রোটিন কোথায় সঞ্চিত থাকে? প্লাস্টিকের অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্টের ধরন সে হলো বর্ণহীন বা লিউকোপ্লাস্ট। ক্লিয়ার? সেকেন্ড, এই অ্যালিউরোপ্লাস্টকে আবার প্রোটিনোপ্লাস্টও বলা হয়। কি বললাম? প্রোটিনোপ্লাস্ট, প্রোটিনো, প্রোটিনোপ্লাস্ট। ক্লিয়ার? প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট যেটা প্রোটিন সঞ্চয়ে থাকে, যেখানে অ্যামাইলোপ্লাস্ট, এখানে শ্বেতসার শ্বেতসার সঞ্চিত থাকে অ্যামাইলোপ্লাস্টে, এবং অ্যালাইলোপ্লাস্ট যেটা ফ্যাট বা লিপিড, ফ্যাট অথবা লিপিড, লিপিড সঞ্চিত থাকে, ঠিক আছে, অ্যালাইলোপ্লাস্টে। তাহলে প্রোটিন কোথায় সঞ্চিত থাকে? অ্যালিউরোপ্লাস্টে, শ্বেতসার অ্যামাইলোপ্লাস্টে, প্রোটি ফ্যাট বা লিপিড অ্যালাইওপ্লাস্টে। তাহলে বর্ণহীন বা লিউকোপ্লাস্টের তিনটা ভাগ পেলাম, অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট আর অ্যালিওপ্লাস্ট। এই তিনটা ভাগে কি কি সঞ্চিত থাকে সেটা আমরা দেখলাম। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্টে প্রোটিন, অ্যামাইলোপ্লাস্ট যেখানে শ্বেতসার সঞ্চিত থাকে, এবং অ্যালাইওপ্লাস্ট যেখানে ফ্যাট বা লিপিড সঞ্চিত থাকে।
নামগুলো প্রায় সিমিলার, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর, তার জন্য বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন এসে থাকে, তার জন্য এই টপিকটা বা এই পার্টটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ওকে চলো, বর্ণযুক্ত প্লাস্টিক, এই বর্ণযুক্ত প্লাস্টিক আবার দুই প্রকার, তাই তো? একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ বর্ণের হয়, কি বললাম, সবুজ, সবুজ বর্ণের এই প্লাস্টিকের বর্ণটা সবুজ, এটা সালোক সংশ্লেষে সাহায্য করে। সালোক সংশ্লেষে সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয় এবং সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে সালোক সংশ্লেষে সাহায্য করে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট। আবার ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট চার প্রকার, রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। এই চার প্রকারে চার রকম বর্ণের প্লাস্টিক। রোডোপ্লাস্ট যেটার বর্ণ লাল, রোডোপ্লাস্ট লাল বর্ণ, লাল। ফিওপ্লাস্ট বাদামি বর্ণের প্লাস্টিক, বাদামি বর্ণের প্লাস্টিক। জ্যান্থোপ্লাস্ট হলুদ বর্ণের প্লাস্টিক, হলুদ বর্ণের প্লাস্টিক। আর ক্যারোটিনোপ্লাস্ট কমলা বর্ণের প্লাস্টিক। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে লাল বর্ণের প্লাস্টিক হলো, চারটা অপশন দিয়ে দিল, সঠিক অ্যান্সার রোডোপ্লাস্ট। সেম ভাবে প্রত্যেকটা ভাগে বর্ণগুলো আমাদের মনে রাখতে হবে এবং বর্ণহীন প্লাস্টিকে ভাগগুলো কোথায় প্রোটিন, কোথায় স্বেচ্ছার, কোথায় ফ্যাট বা লিপিড সঞ্চিত থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করে করে মনে রাখার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? এইবার ক্যারোটিনয়েডে, গাজরে ক্যারোটিনয়েড উপস্থিত থাকে বলে গাজরের রং কমলা বর্ণের, এটা একটা মনে রাখার জিনিস। গাজরে ক্যারোটিনয়েড থাকায় গাজরের বর্ণ কমলা বর্ণের হয়। তাহলে গাজরের মধ্যে কোন রঞ্জকটা থাকে? গাজরে যে রঞ্জকটা থাকে সেটা হচ্ছে ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড রঞ্জকটা থাকে বলে গাজরের কালারটা কমলা বর্ণের হয়। ক্লিয়ার? টমেটো, টমেটো, টমেটোতে, টমেটোতে লাইকোপেন, লাইকোপেন, লাইকোপেন নামক রঞ্জক থাকে বলে টমেটোর কালার লাল হয়। ক্লিয়ার? এই ছিল আজকের টপিক। নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমার ক্লাসগুলো তোমার যদি একটুখানিও তোমরা যদি উপকৃত হও তাহলে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আরও অনেক ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য নমস্কার।